নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রদীপ দত্ত রায়ের মুক্তির দাবিতে শিলচরে আয়োজিত নাগরিক সভা। সোনাই মহিলা মার্কেটের শিলান্যাস, ব্যয় 50 লক্ষ টাকা, সূচনা বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকদের। কাছাড়ে জব্দ 410 লিটার অবৈধ মদ, গ্রেফতার 2। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়কে বিনা শর্তে মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেল 4টে শিলচরে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। কোরাস এবং ফোরাম ফর সোশ্যাল হারমোনির উদ্যোগে স্থানীয় পেনশনার্স ভবনে এই নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা বলেন, মোগল ব্রিটিশদের মতো আন্দোলন ভেস্তে দিতেই দেশদ্রোহের মিথ্যে তকমা লাগানো হয়েছে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়ের উপর। মাতৃভাষার মৌলিক অধিকার রক্ষার দায়িত্বে আজও ঐক্যবদ্ধ ও সচেষ্ট রয়েছে বৃহত্তর বাঙালি জনজাতি। ভাষিক আগ্রাসন কোনোভাবেই মেনে নিতে পারবে না বরাক উপত্যকাবাসী। প্রয়োজনে অতীতের ন্যায় 144 ধারা ভঙ্গ করে এর বিরুদ্ধে গড়ে তোলা হবে তীব্র প্রতিবাদ। গণতন্ত্রের স্বার্থে ও মত পোষণ দমনে দেশদ্রোহ আইন প্রয়োগের বিরুদ্ধে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়কে বিনা শর্তে মুক্তির দাবি জানান তারা। আমি বলবো বাঙালি বিদ্বেষী, বাংলা ভাষা বিদ্বেষী কিছু লোক যারা লাচিত সেনা বলে দাবি করে, লাচিত বরফুকনের যুদ্ধটা বাঙালির বিরুদ্ধে ছিল না সেটা তাদের জানা উচিত। লাচিতের তো ধ্বংস আগেও করেনি, বর্তমানে করে নাই বা করবেও না। সুতরাং ওই মিডিয়ায় এই সমস্যাটা সৃষ্টি করেছে আর সেটার সুযোগ নিয়েছে সরকার। সরকার সেটার সুযোগ নিয়ে প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মামলা করিয়ে প্রদীপ দত্ত রায়কে গ্রেফতার করে অমানবিকভাবে জেলের মধ্যে রাখা হয়েছে। আপনারা জানেন প্রদীপ দত্ত রায় লিভার ট্রান্সপ্লান্ট করে এসেছে, একটা লিভার ট্রান্সপ্লান্টেড পেশেন্টকে এইভাবে জেলের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা এটা কি মানবাধিকার লঙ্ঘনের সমান? ধরো আপনারা যারা মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, আপনারা এই ব্যাপারটা টেক আপ করা দরকার মানবাধিকার কমিশনারের কাছে। একটা লিভার ট্রান্সপ্লান্ট করা পেশেন্টকে এইভাবে কীভাবে কেন রাখা হয়? মেডিকেল কলেজের ডাক্তাররা সাহস করছে না যে প্রদীপ দত্ত রায়কে মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করতে, যদি হিমন্ত বিশ্ব শর্মা তাদের। সোনাইয়ের স্বাধীনবাজারে মহিলা মার্কেটের শিলান্যাস হলো মঙ্গলবার। বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া, জেলাশাসক কীর্তি জলি ও পুলিশ সুপার রমনদীপ কৌর ফলক উন্মোচনের মাধ্যমে 50 লক্ষ টাকার মহিলা মার্কেটের শিলান্যাস করেন। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক, জেলাশাসক ও পুলিশ সুপারকে সংবর্ধনা জানান স্থানীয়রা। বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার ও জেলাশাসক মহিলাদের আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। মার্কেটটি চালু হলে এলাকার মহিলারা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন। বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া বলেন, আগামীতে আরো মার্কেট নির্মাণ করা হবে। উন্নয়নমূলক কাজের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও এল ফাইরিম, পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার মধুমিতা শর্মা প্রমুখ। স্পেশালি মহিলাদেরকে, গ্রামীণ মহিলাদেরকে উৎসাহিত করতে, উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম পিজি এবং এসপিকে আসার জন্য। যারা মহিলা অফিসার আছেন ওনাদেরকে অনুরোধ করেছিলাম, সবাই এসেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। মেরিট হল, মাল্টিপারপাস হল, তো এখানে আমরা 9 জন মহিলাকে আমরা কর্মসংস্থান দিতে চলেছি মার্চ থেকে। সঙ্গে আমরা একটা গ্রুপ করে, সেই 4-5 জনের মহিলার একটা গ্রুপ করে, যেগুলো এসএসজি ভালো, আমরা ইন্টারভিউ দিয়ে দেখে তাদেরকে আমরা এই মাল্টিপারপাস হল পরিচালনার দায়িত্ব দেবো। তাতে অন্তত 50টা পরিবার এই মার্কেট থেকে ডিরেক্টলি এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য আমরা চেষ্টা করি। আজকে দেখা গেছে কাছাড় জেলায় 144 ধারা, এই হার্ট অফ দ্য রুল যেটা সেখানে আসলে আইন মানুষের জন্য, আইনের জন্য মানুষ না। তো আমরা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম এখানে ছিল, পারমিশন নেওয়া ছিল এবং এই এরিয়া শান্তিপূর্ণ এরিয়া, এখানে যে পারপাসে 100% করা হয়েছিল সেটা এখানে এক্সিস্ট করে না।
আর হার্ট অফ দ্য রুল বিবেচনা করে পূর্ব নির্ধারিত পারমিশন অনুযায়ী ডিসিএফও এসটিএ দিয়েছে, তার জন্য ধন্যবাদ জেলা প্রশাসন। নেশাজাতীয় সামগ্রী থেকে গোটা রাজ্যকে মুক্ত রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ ঘোষণার পর থেকেই প্রতিদিনই গোটা রাজ্যে নেশাজাতীয় সামগ্রীর উৎখাত করতে অভিযান অব্যাহত রয়েছে। এর থেকে বাদ পড়েনি বরাক উপত্যকাও। গোপন সূত্রের ভিত্তিতে সোমবার শিলচর সদর আবগারি বিভাগের কর্মীরা কাছাড় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করেন প্রায় 410 লিটার অবৈধ মদ। এদিনের অভিযান চালানো এলাকাগুলো হল দর্গাকোনা, 9 নম্বর বস্তি, মালটিল্লা, সন্টিল্লা, বরাখা ইত্যাদি। পাশাপাশি এদিনের অভিযানে দুজনকে গ্রেপ্তার করেন। ধৃত ব্যক্তিদের নাম মিঠাইলাল মাল বয়স 44 বছর ও লুটু মাল বয়স 72 বছর। প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক 16 প্রহর হরিনাম সংকীর্তন আয়োজন করছে উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি ট্রাস্ট। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির কর্মকর্তারা বলেন, 2015 সালে উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি ট্রাস্টের উদ্যোগে শুরু হয়েছিল 16 প্রহর হরিনাম সংকীর্তন। এরপর থেকেই প্রতি বছরই হরিনাম সংকীর্তন আয়োজন করে আসছেন তারা। চলতি বছর 6ষ্ঠ বর্ষপূর্তি 16 প্রহর হরিনাম সংকীর্তন আয়োজন করতে চলছেন তারা। আগামী 10ই জানুয়ারি অধিবাসের মাধ্যমে হরিনাম সংকীর্তনের সূচনা হবে এবং আগামী 11 ও 12 জানুয়ারি অনুষ্ঠিত এই হরিনাম সংকীর্তনে বরাক উপত্যকার বিভিন্ন কীর্তনীয় সম্প্রদায়ের পাশাপাশি কলকাতারও কীর্তনীয় সম্প্রদায় কীর্তন পরিবেশন করবেন। এছাড়াও এই দুদিন দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে কীর্তন অনুষ্ঠিত হবে এবং এতে সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি পঙ্কজ ধর, সম্পাদক কমলেন্দু পাল, কোষাধ্যক্ষ কল্যাণ ভট্টাচার্য প্রমুখ। আমরা সমস্ত প্রোটোকল কোভিড বিধি মেনে আমরা এখানে সেই হরিনাম সংকীর্তন, যে হরিনাম যজ্ঞ, সেটা আমরা এইবারও আমরা এখানে করব। এবং আমাদের এই কালীবাড়ি রুটে যে হরিনাম যজ্ঞ হবে সেইখানে আমাদের উধারবন ব্যাপী বিস্তীর্ণ এলাকার যারা কীর্তন প্রেমী তাদেরকে আমরা অনুরোধ করব, ওনারা যেন এইখানে আসেন 10 থেকে 12 তারিখ। এবং সেইখানে বিভিন্ন আমাদের কাচার্থতা কলিকাতা ব্যাপী যত কীর্তনিয়া পার্টি আছে প্রত্যেক পার্টি এখানে তাদের কীর্তন পরিবেশন করবেন। আমি আমার স্থির বিশ্বাস যে এই কীর্তনিয়া পার্টিদের যে কীর্তন প্রদর্শন করেন মানুষের মন ছুঁয়ে যাবে এবং আমাদের সনাতন ধর্মের প্রচার হবে। এবং আগামী দিনে আমরা যে 11 এবং 12 তারিখ আমরা প্রত্যেককে মহাপ্রসাদ বিতরণের রেখেছি, আয়োজন রেখেছি। প্রত্যেক আমাদের ভক্তবৃন্দকে অনুরোধ যে ওনারা যাতে সেই কীর্তনে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল জীবন মিশন প্রকল্পের আওতায় মঙ্গলবার মোট 42,75,000 টাকার মঞ্জুরিকৃত অর্থে নবনির্মিত ধলাই বিধানসভা সমষ্টির পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত গঙ্গানগর গাঁও পঞ্চায়েতের সেন্ট ক্যাথারিন পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী পরিমলের সাথে উপস্থিত ছিলেন বিজেপি পালংঘাট মন্ডল সভাপতি সৌমেন দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর সংমন্ডল ট্যুর এসডিও দেবদুলাল দাস সহ অন্যান্যরা। পরে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। সবাই মিলে 300 ঘরে আমরা জল দিয়েছি। এসডিও সাহেব বলেছেন কিছু কিছু জল যেতে গোলযোগ হচ্ছে, হতে পারে 10-15 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, সঠিকভাবে পৌঁছবে, এটাও ঠিক। 100 জন মানুষ যদি কলস কাঠে নিয়ে জল আনতে যায়, দু এক জায়গায় এক দুজনের কলসটা একটু ফুটো থাকতে পারে, হয় এরকম। আপনার বাড়িতে 10টা বালতিতে জল রাখতেন, তো হঠাৎ করে দেখা গেল যে একটা বালতির থেকে জল লিক করে, হয় ঠিক করতে হয়, তো এটা হতে পারে। যে এই ক্ষেত্রে আরো 10-15 দিন সময় আপনারা দেবেন, কিন্তু যে যে বাড়ির জল দেওয়ার কথা হয়েছে বা আমরা ঘোষণা করেছি প্রত্যেকের বাড়িতে জল চাই। দু একজন যারা বাকি থাকলেন যদি কোনো জায়গায় থাকেন তাহলে নিঃসন্দেহে দেব, কারণ
জল জীবন মিশনের উদ্দেশ্য হচ্ছে চব্বিশ ইংরেজির মধ্যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে ভারতবর্ষের প্রত্যেক জনসাধারণের ঘরে পানীয় জল বিশুদ্ধ পানীয় জল জল তো আপনার ঘরে আছে বৃষ্টি দিলে জল। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক তথা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্ত রায়ের গ্রেফতারকে অগণতান্ত্রিক ও রাষ্ট্র স্বৈরতন্ত্রের সাথে তুলনা করল বাঙালি ছাত্র যুব সমাজ সংগঠন। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সচিব তপময় বিশ্বাস কলকাতা থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে বলেন, অসম সরকার বারংবার বরাকের সরকারি ভাষা বাংলাকে উপেক্ষা করে অসমে ভাষা চাপিয়ে দেওয়ার ঘৃণ্য চক্রান্ত করে আসছে। এরই প্রতিবাদ করার ফলে আগেও প্রদীপ দত্ত রায়কে অসম প্রশাসন দ্বারা হেনস্থার শিকার হতে হয়েছে। বর্তমানে সরকারি আইন লঙ্ঘন করে অগণতান্ত্রিক পদ্ধতিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 1961 সালের অসম সরকার ভাষা আইনের 5 নং ধারা অনুযায়ী বরাক উপত্যকার 3 জেলার আঞ্চলিক তথা সরকারি ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিয়েছে। সাংবিধানিক রীতি অনুযায়ী সেখানের সকল কাজকর্ম, অফিস আদালত সহ হোর্ডিং ইত্যাদিতে বাংলা ভাষায় লেখা অবাঞ্ছিত নয় বরং আবশ্যক, কিন্তু সেখানে অসমীয়া ভাষায় সরকারি বিজ্ঞাপন লাগানো আইন লঙ্ঘিত কাজ। এরই প্রতিবাদ করায় প্রদীপ দত্ত রায়কে গ্রেফতার করা হয়। 1961 সালের 19 মে শহীদদের রক্তস্নাতের মাধ্যমে বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছে, এর অবমাননা বাঙালিরা কোনোভাবে মেনে নেবে না বলে জানান। পাশাপাশি বাঙালি ছাত্র যুব সমাজ সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে প্রদীপ দত্ত রায়ের ওপর থেকে চক্রান্তমূলক মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্তভাবে মুক্তির দাবি জানান তিনি। অন্যথায় সংগঠন বৃহত্তর আন্দোলনে পা ফেলতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন। আসল সরকারের একটা ব্যক্তিগত আক্রোশের উপরে নির্ভর করেই এরকম একটা মামলা বানানো হয়েছে বলে আমরা মনে করি, এবং আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে আবেদন জানিয়েছি যে প্রদীপ দত্ত রায়কে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক, এবং সেই সাথে আমরা ওনাকে এটাও অনুরোধ করেছি যে D-Voter রিটেনশন ক্যাম্প এবং NRC থেকে যে 19 লক্ষ মানুষের নাম বাদ গেছে সেগুলোরও সুরাহা করতে। এখনও পাইকারি হারে D-Voter নোটিশ আসছে, বাঙালিদেরকে বিদেশি বানানোর একটা প্রক্রিয়া চলছে, প্রকৃত ভারতীয়দের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল এবং তাদেরকে এখন ধীরে এক এক করে জামিনে মুক্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তা হলেও প্রত্যেক সপ্তাহে গিয়ে থানায় গিয়ে হাজিরা দিতে হয়। সেই সমস্ত প্রকৃত ভারতীয়দের তদন্ত করে তাদের ডকুমেন্ট বিচার করে তাদেরকে যাতে মুক্ত করে দেওয়া হয়, এই জাতীয় অন্যায় যাতে সেখানে আর না চলে। সেই সাথে আগামীতে আরেকটি সমস্যা আসতে চলেছে যেটা মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মুখ দিয়েই আমরা একটা ভিডিওতে দেখতে পেয়েছি, ভিডিওটা আমাদের কাছে আছে। উনি বলেছেন 45 লক্ষ মানুষের আধার কার্ড ব্লক আছে এই NRCগত বা অন্যান্য কারণে, আমরা পুরো কারণটা সম্পূর্ণভাবে জানি না। সেই 45 লক্ষ মানুষের আধার কার্ডের যে ব্লকের যে বিষয়টি তিনি বলেছেন আগামী 2022 মার্চের মধ্যে উনি সেটা সুরাহা করবেন, আমরা আশা করি উনি করবেন। যদি সেটা না হয় তাহলে আগামীতে আমরা বলতে চাই যে সেখানকার বাঙালি সমাজ একটা অনেক বড় সমস্যার মুখে পড়তে যাচ্ছে। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের জয়পুর রাজাবাজার এলাকায় পুরাতন পিএজির পাশে 1,39,00,000 টাকা ব্যয় সাপেক্ষে সরকারের জলজীবন প্রকল্পের শিলান্যাস হয়েছে। বিভাগীয় বাস্তুকার দেবব্রত পাল শিলান্যাস অনুষ্ঠানে এই প্রকল্পের কাজ কিভাবে হবে সে তথ্য প্রকাশ করেন। 80,000 লিটার ধারণ ক্ষমতার একটি জলাধার তৈরি করা হবে, জল সরবরাহের জন্য 2টি মোটর বসানো হবে, বাউন্ডারি ওয়াল হবে, 5.5 কিলোমিটার পাইপ বসিয়ে 247 পরিবারের ঘরে ঘরে জল পৌঁছানো হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুর মন্ডল সভাপতি বিনোদ শর্মা। তিনি বিধায়ক মিহিরকান্তি সোম এবং ভূমিদাতা রণজিৎ সিং এর প্রশংসা করেন। বিধায়ক সোম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল জীবন মিশন প্রকল্পের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে 2024 সালের আগে এই প্রকল্প সম্পূর্ণ করতে হবে, প্রতিটি ঘরে নল দিয়ে জল পৌঁছানো হবে। তিনি বিভাগীয় জেই দেবব্রত পাল এবং ঠিকাদারকে সতর্কবাণী করেন যাতে কাজের গুণমান ঠিক থাকে, এবং এলাকাবাসীর কাছে অনুরোধ করেন সবাই দেখাশোনা করে কাজ সম্পূর্ণ করতে। এদিন বিধায়ক হরিনগর, জিপির কুমাছড়া, ছাত্রদয়াল জল প্রকল্প ও হরিনগরে একটি নামঘর ও কনকপুর দলুইছড়া জিপিতে একটি নতুন জিপি অফিসের শিলান্যাস করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর লাংলাছড়া জিপি সভাপতি শৈলেশ সাঁওতাল, শান্তনু বর্মন, সোহন ঠাকুর, পাপড়ি দত্ত, বিজয়তা মাহাতো প্রমুখ। বিদ্যুতের সংযোগ হয়ে গেছে, এখন আবার সৌভাগ্য কাজ চলছে, আর আপনারা দেখেছেন সঙ্গে সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন, প্রধানমন্ত্রী আবাস, ঘরে ঘরে ঘর, স্বাস্থ্য সেবা, সমস্ত কিছু জনসাধারণ কাজ করছে। আসল কথা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে স্বপ্ন দেখেছেন
জনসংঘের সৃষ্টিকারী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্নই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাস্তব গুরুত্ব রাখছে, সেটা আমাদের সৌভাগ্য। অন্তদল সমাজে একবার নিম্নশ্রেণী, যার কোনো কিছু নেই, যার করার কোনো ক্ষমতা নেই, যার আর্থিক দিক দিয়ে দুর্বল, যে সমাজে বঞ্চিত, সেই ব্যক্তির কথা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় চিন্তা করেছিলেন আর সেই চিন্তায় আজ ভারত গড়ে দিয়েছে। সীমান্ত সুরক্ষা বাহিনীর 7নং ব্যাটালিয়নের 57তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো মঙ্গলবার। করিমগঞ্জ সীমান্তের দায়িত্বে থাকা সীমান্ত সুরক্ষা বাহিনীর 7নং বাহিনী তাদের জেলা প্রধান কার্যালয় মাঝদিহিতে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করে। ইন্সপেক্টর পঙ্কজ কুমার নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিএসএফ এর নিজস্ব ব্যান্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোটা জেলার অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান ও আধিকারিকরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে পাঞ্জাবি ভাঙড়া নৃত্য পরিবেশন করে উপস্থিত প্রত্যেকের মন জয় করে বিএসএফ জওয়ানদের একটি নৃত্যের দল। অতিথি বরণ সংবর্ধনার পাশাপাশি উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয় অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের। বক্তব্য রাখেন 7নং বিএসএফ এর কমান্ড্যান্ট বিক্রম সিং। তিনি বলেন, 1965 সালের 1লা ডিসেম্বর সীমান্ত রক্ষী বাহিনীর জন্ম হয়েছিল। দীর্ঘ 56 বছর ধরে দেশ রক্ষার কাজে নিয়োজিত তারা। বিএসএফ এর একমাত্র লক্ষ্য আমৃত্যু কর্তব্য পালন, এই ঐতিহ্য বরাবরই বজায় রেখেছে বিএসএফ। শত্রুপক্ষের আক্রমণের সামনে একা অসহায় ও খালি হাতে থাকলেও পোস্ট ছেড়ে একচুল নড়বেন না একজন বিএসএফ জওয়ানও। आज 57th वर्ल्ड डे है बीएसएफ का, और आज तक जो भी बीएसएफ को टास्क मिले हैं बीएसएफ ने बड़ी अच्छी तरह से उसको निभाया है। मैं यहाँ उपस्थित सभी कार्मिकों का, जो हमारे एक्स सर्विस मैन हैं, मीडिया पर्सनल हैं, उनका मैं आभारी हूँ कि इन्होंने जो है अपना बहुमूल्य समय निकाल कर हमारे इन्विटेशन को एक्सेप्ट किया और यहाँ पर पधारे। हमारे लिए ये बड़ी खुशी की बात है। मैं जिन्होंने इस फंक्शन को ऑर्गेनाइज करने का अपना कंट्रीब्यूशन दिया उनका भी आभारी हूँ। मिस इंडिया ग्लोबल नाइटर आयोजन करे छे CNN न्यूज नेटवर्क। আগামী 4 ডিসেম্বর স্থানীয় বঙ্গভবনে এই অনুষ্ঠান সম্পন্ন হবে। এতে উপস্থিত থাকবেন মিস ইন্ডিয়া গ্লোবাল 2020 জয়ী গার্গি নন্দী। Hi, this is Miss India Global 2020. My name is Gargi Nandi and I'm coming to Bongo Bhavan Shilchar on the 4th of December for a glamorous night organized by the CNN 24 News Network and Balaji Events. I'm really happy and glad to come and meet you guys. I hope you guys don't miss it. দেশের 100 কোটি মানুষকে টিকা প্রদানের সফল স্বীকৃতি এবং উইমেন এম্পাওয়ারমেন্টকে উৎসাহ দান এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ইতিমধ্যে পরাকের সেরা 25 জন মডেল গ্রুমিং করেছেন সঙ্গীতা দাসের তত্ত্বাবধানে। এছাড়া এই শোতে অংশ নেবেন উপত্যকায় ফ্যাশন ডিজাইনার ও বিউটিশিয়ানরা। এক সাংবাদিক সম্মেলনে এই গ্লোবাল নাইট নিয়ে কথা বলেন ম্যানেজিং ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস, বালাজি ইভেন্টের কর্ণধার পার্থপ্রতিম সহ অন্যান্যরা। গার্গি নন্দীর সঙ্গে যখন আমরা অ্যাপ্রোচ করলাম এখানে একটা প্রোগ্রাম ইভেন্টের জন্য, উনি রাজি হওয়ায় আমরা আগামী 3রা ও 4থা ডিসেম্বর ওনাকে নিয়ে আমরা একটা গ্ল্যামারাস নাইট, একটা আমরা প্রোগ্রাম, একটা ইভেন্ট করব স্থানীয় বঙ্গভবনে। তো এই প্রোগ্রাম করার অনুষ্ঠানটার মধ্যে আমাদের মেইন এইম থাকবে হলো, আমাদের থিম হলো গিয়ে অ্যাকচুয়ালি 100 কোটি যে ভ্যাকসিনেশন, যে আমরা ভারতবর্ষে যে 100 কোটি ভ্যাকসিনেশন প্রদান করা হয়েছে, এই সফলতারকে স্বীকৃতি প্রদান ও উইমেন এম্পাওয়ারমেন্টকে উৎসাহিত করার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামের আয়োজন। এই ছোট্ট প্রোগ্রামটা আমরা একটা মিস ইন্ডিয়ার সাথে আমরা এখানে করবো এবং এতে মিস ইন্ডিয়া ছাড়াও অংশ নেবেন বরাক উপত্যকার আমরা বাছাই করা 15 জন মডেলসকে নিয়েছি, ওদেরকে ওদের মিস ইন্ডিয়ার টিপস দেবেন ওদেরকে, এবং একটা ছোট্ট ওয়ার্কশপের আয়োজন করেছি যাতে তারা ভবিষ্যৎ জীবনে এই প্রফেশনটাকে যাতে আরও উৎসাহের সঙ্গে আরও সামনের দিকে এগোতে পারে। আমাদের সঙ্গে উপস্থিত বরাক উপত্যকার বিনোদন জগতে যে সমস্ত তরুণী এবং যারা তরুণ তরুণী প্রতিভা রয়েছেন তাদেরকে আমরা একটু উৎসাহিত করবো, যেহেতু ওনারা বিভিন্ন ক্ষেত্রে আজকাল মডেলসদেরও একটা বিরাট বড় কেরিয়ার একটা রয়েছে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন স্পন্সর, অভিনয়,
সেটাকে আমরা ভেবেছি যে একটা বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের উৎসাহিত করা। বাঙালিরা উদার মনোভাবপন্থী, ওরা সংঘাতে নয় সমন্বয়ে বিশ্বাসে, তাই অনেক ঝড়ঝাপটা মোকাবিলা করে আসছেন বাঙালিরা। বর্তমানে বাঙালি ও বাংলা ভাষা বিপন্ন, এমন পরিস্থিতির সৃষ্টি হয় যথেষ্ট উদ্বেগ সচেতন মহল। বাংলা ভাষার স্বার্থে 1961 ও 1986 সালে আন্দোলনে অনেক যোদ্ধা প্রাণ বলিদান দিয়েছিলেন, তাদের প্রাণের বিনিময়ে বাংলা ভাষা মর্যাদা পেয়েছে। তবে আজও বাংলা ভাষার উপর আগ্রাসন চালানো হচ্ছে। যদি অসম ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অনুযায়ী বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা হয়ে থাকে, তাহলে বরাক উপত্যকায় বর্তমানে সরকারি বিজ্ঞাপন বা হোর্ডিংয়ে অসমীয়া ভাষা ব্যবহার করা হচ্ছে। স্পষ্টভাবে তা নিয়ে বোধগম্য হতে পারছে না করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। মঙ্গলবার ইন্দিরাভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি সতু রায় অসম ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অনুযায়ী বরাক উপত্যকার সরকারি বাংলা ভাষার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া সরকার প্রদীপ দত্ত রায়কে যেভাবে দেশদ্রোহী সাজিয়ে জেলে পুরে রেখে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যদি প্রদীপ দত্ত রায় দেশদ্রোহিতার কাজ করে থাকেন, তাহলে ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালিদের নিয়ে অনেক ব্যঙ্গাত্মক মন্তব্য করা ব্যক্তিরা কি দেশদ্রোহী নন, এমনটা প্রশ্ন ছুড়েন সতুবাবু। আসামে রাজ্য ভাষা অসমীয়া, অতএব আসামের সব জেলাতে অসমের ভাষা চালু থাকতে কোনো আপত্তি নেই, অসমীয়া ভাষা চালু থাকতে কোনো আপত্তি নেই। তিনি এত বড় একজন জ্ঞানী গুণী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তাকে স্মরণ করিয়ে দেবার প্রয়োজন পড়ত না যদি তিনি একথা না বলতেন। আসামে যে ল্যাঙ্গুয়েজ অ্যাক্টটা তৈরি করা হয়েছিল, সেই ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট সংবিধান অনুসারেই করা হয়েছিল, সংবিধানের বাইরে নয়। সংবিধান অনুসারে আসামের ভাষা আইনকে পরিবর্তন করা হয়েছিল, পরিবর্তন করে এই উপত্যকার ভাষাকে বাংলা বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল, নোটিফিকেশনও জারি করা হয়েছিল। অতএব এখানে বাংলা ভাষাভাষী অঞ্চলে রক্ত বিনিময়ে যে ভাষার অধিকার, সে অধিকার লঙ্ঘন করার অধিকার আসামের বিজেপি সরকারের নেই, মাননীয় মুখ্যমন্ত্রীর নেই। এখানে বাংলা ভাষায় স্যানবোর্ড থাকবে, সরকারি স্যানবোর্ডে বাংলা ভাষা ব্যবহৃত হবে। ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বাইক চালক। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর নাগাদ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে অসম ত্রিপুরা সীমান্তের উত্তর ত্রিপুরার চোরাইবাড়ি কদমতলা সড়কের প্রেমতলা এলাকায়। দুর্ঘটনায় গুরুতরভাবে জখম ব্যক্তির নাম রেজাউল আলম, তার পিতার নাম আফতাব আলী, বাড়ি স্থানীয় চোরাইবাড়িতে। এদিন তিনি তার এক পাথর ব্যবসায়ী বন্ধুর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ডাম্পার গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইককে রক্ষা করতে গিয়ে ডাম্পার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। তবে ডাম্পার চালক অক্ষত থাকলে বাইক চালক গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে প্রেমতলা দমকল কর্মীরা অকুস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে প্রথমে কদমতলা হাসপাতালে নিয়ে যান, পরে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকেই উন্নত চিকিৎসার জন্য আহতকে শিলচর রেফার করা হয়েছে। ঘটনার পর দুটি গাড়ি নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ। 01AE 1662 নম্বর ট্রাক হাইবা গাড়ি পাথর লোড নিয়ে আসছে প্রেমতলার দিকে, কদমতলা চোরাইবাড়িতে যাওয়ার জন্য। তো চোরাইবাড়ির দিক থেকে একটা বাইক, চোরাইবাড়ির দিক থেকে একটা বাইক একটা ছেলে নিয়ে আসছে। ছেলেটার নাম কি তারে? রেজাউল নামক একটা ছেলে একটা বাইক নিয়ে এসেছে, বাইকটার মালিক অন্য। তো আসার পরে সে ওভারটেক করে এই গাড়ির একটা সাইডে মেরে গাড়িটা ড্রাইভার বাঁচানোর জন্য, রং রাইট সাইডে ড্রাইভার ছিল ট্রাকের, বাঁচানোর জন্য গাড়িটা সাইডে গিয়ে পাল্টে গিয়েছে। তো এখন কি অবস্থা চালকের? এখন চালক গাড়ির চালকের অবস্থা ভালো, কোনো ধরনের অসুবিধা নেই। বাইক আরোহী যে ছিল তার অবস্থা খুব ভয়াবহ, প্রেমতলা ফায়ার ব্রিগেড এসে নিয়ে গিয়েছে এবং চোরাইবাড়ি থানা এসে বাইকটা তাদের হেফাজতে নিয়ে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। প্রদীপ দত্ত রায়ের মুক্তির দাবিতে শিলচরে আয়োজিত নাগরিক সভা, সোনাই মহিলা মার্কেটের শিলান্যাস,
ব্যয় 50 লক্ষ টাকা, সূচনা বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকদের। কাছাড়ে জব্দ 410 লিটার অবৈধ মদ, গ্রেফতার 2। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।